ভারতীয় হিমালয় অঞ্চলে পাঁচটি নতুন বন্য মাশরুম আবিষ্কার হলো। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হাওড়ার বিশিষ্ট মাইক্রোলজিস্ট এবং বিজ্ঞানী ডক্টর কনাদ দাসের নেতৃত্বে একটি দল এই আবিষ্কার করেন। আবিষ্কারটি ছত্রাক বিজ্ঞানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানাচ্ছেন তারা। প্রতিটি মাশরুমই ছত্রাকের শ্রেণীবিন্যাসে একটি নতুন অধ্যায় যোগ করেছে। এই আবিষ্কারের ফলে ঔষধ, কৃষি এবং পরিবেশ বিজ্ঞানের মতো ক্ষেত্রেও অগ্রগতি হবে। সুস্থায়ী কৃষি এবং পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে নতুন মাশরুমের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে। এগুলির পরিবেশগত ভূমিকা এবং জেনেটিক গঠন বোঝার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। কালেকশন, ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, ডকুমেন্টেশন এবং ডিসকভারি অফ ওয়াইল্ড মাশরুম এর সঙ্গে জড়িয়ে আছি আমি এবং আমার টিম। আমরা এবছরে যখন আগেই বলেছি যে আমরা তিনটে ডিস্ট্রিক্ট উত্তরাখণ্ডে সার সার্ভে করতে গেছিলাম, আমরা বেশ কিছু জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে থেকে থেকে প্রায় সপ্তাহের পর সপ্তাহ থেকে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং মাশরুম কালেক্ট করতে পেরেছিলাম। আমাদের কালেকশনে এবছর 5টা নিউ স্পিসিস পাওয়া গেছে, যেটা নাকি নিউ টু সায়েন্স, বেসিক্যালি সায়েন্টিফিক রিপোর্টস, যেটা নাকি ওয়ান অফ দ্য জার্নালস অফ নেচার পোর্টফোলিও। তো আমরা সেখানে গত ডিসেম্বর মাসে পেপারটাকে সাবমিট করি, তারপর বিভিন্ন পর্যায়ে আসে, প্রায় 5 জন রিভিউয়ার আমাদের পেপারটা রিভিউ করেন, টাইম টু টাইম জার্নাল থেকে আমাদের কাছে মেসেজ আসে রিভিউয়ারদের কমেন্টস। তো ফাইনালি ভেরি রিসেন্টলি, মানে 10-12 দিন আগে আমাদের পেপারটা অ্যাকসেপ্টেড হয় সায়েন্টিফিক রিপোর্টসে, এবং গতকাল দুপুরবেলা আমরা জানতে পারি যে আমাদের পেপারটা পাবলিশ হয়েছে।